বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই প্রায়ই আমাকে কমেন্টে, ইনস্টাগ্রামে এবং ফেসবুক পেজেও মেসেজ করে যে বিষয়টি জানতে চায় এবং রিকোয়েস্ট করে জানায় যে তাদের চ্যানেলটি আমি যেন একবার ভিজিট করে দেখি যে তাদের চ্যানেলটি কোথায় সমস্যা আছে। তো আপনাদেরও যদি এই প্রশ্নটি জাগে আপনাদের চ্যানেলকে নিয়ে, তাহলে আপনারা কিন্তু নিজেই আপনার চ্যানেলটিকে দেখতে পারেন এবং নিজেই চেক করতে পারেন যে আপনার চ্যানেলের কোথায় সমস্যা আছে। তো সেই জন্য আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার। আজকের ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ দেখেন, তাহলে নিজেই আপনারা চেক করে দেখতে পারবেন যে আপনার চ্যানেলের কোথায় সমস্যা আছে। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে যে বিষয়টি আমি জানাবো এবং আপনাদের জানা অত্যন্ত জরুরি, এবং সেটি হলো, যদি আপনার একটি ইউটিউব চ্যানেল থাকে, তাহলে যেই নামটি আপনারা বা যেই নামে আপনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, সেই চ্যানেলটি যেন র্যাঙ্ক করে। র্যাঙ্ক করে বলতে, এখানে অবশ্যই আপনার চ্যানেলের নামটি যদি ইউনিক হয়, তাহলে অনায়াসেই কিন্তু যে কোনো দর্শক বন্ধু আপনার চ্যানেলটিকে সার্চ করে সবার প্রথমে আপনার চ্যানেলটিকে যেন দেখতে পারে এবং আপনার চ্যানেলটিতে ভিজিট করতে পারে। এবং যদি আপনার চ্যানেলের নামটি ইউনিক না হয়, অর্থাৎ ধরুন আপনি বড় কোনো ইউটিউব চ্যানেলের নাম দিয়ে আপনার চ্যানেলের নামটি রেখেছেন, বা আপনি যেই নামটি রেখেছেন আপনার ইউটিউব চ্যানেলের নাম, সেই নামে কোনো বড় সেলিব্রিটির নাম আছে, তো সেক্ষেত্রে কখনোই কিন্তু কোনো দর্শক বন্ধুরা আপনার চ্যানেলটিকে সার্চ করে আপনার চ্যানেলে ভিজিট করতে পারবে না। তো এই দিকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে আপনার চ্যানেলটি র্যাঙ্ক করেছে কি না। তো অবশ্যই আপনার চ্যানেলের নামটি দিয়ে ইউটিউবে গিয়ে সার্চ করে দেখুন যে আপনার চ্যানেলের নামটি প্রথমে আসছে কি না। যদি না আসে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের নামটি আপনারা পরিবর্তন করতে পারেন। এবার যে নামটি আপনারা নতুন হিসেবে রাখবেন, সেই নামটি অবশ্যই আপনারা ইউনিক চুজ করবেন। কিভাবে ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করতে হয় এবং কিভাবে আপনারা একটি ইউটিউব চ্যানেলের নাম চুজ করবেন, সেই সম্পর্কে একটি ডেডিকেটেড ভিডিও এই চ্যানেলে আছে। অবশ্যই আমি আই বাটনে ভিডিও লিঙ্ক দিয়ে দিব বা ডিসক্রিপশনেও আমি ভিডিও লিঙ্ক দিয়ে দিব, সেই ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ ওয়াচ করবেন। তাহলে আপনারা শিখতে পারবেন এবং জানতে পারবেন কিভাবে একটি ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করতে হয় এবং সেই ইউটিউব চ্যানেলের নামটি কিভাবে ইউনিক রাখতে হয়। এবং দ্বিতীয়ত, যে সেটিংসটি আপনাকে করতে হবে এবং সেটি যদি আপনি করে না থাকেন, তো সেক্ষেত্রে আপনার চ্যানেলে কিন্তু অনেক সমস্যা দেখা দিতে পারে। প্রথমত, আপনার চ্যানেলটি সার্চ রেজাল্টে না আসতে পারে বা আপনার চ্যানেলটি র্যাঙ্ক নাও করতে পারে, এবং সেই সেটিংসটি হচ্ছে চ্যানেল কিওয়ার্ড। চ্যানেল কিওয়ার্ড অপশনটি আপনারা আপনাদের চ্যানেলটিকে ক্রোম ব্রাউজারে যদি ওয়াইটি স্টুডিও ভার্সনে ওপেন করেন, আপনারা লেফট সাইডে দেখবেন সেটিংস বলে একটি অপশন আপনারা পাবেন। এই সেটিংস অপশনে যখনই আপনারা ক্লিক করবেন, তো আপনাদের সামনে এরকম চলে আসবে এবং এখানে দেখবেন আপনারা চ্যানেল বলে একটি অপশন পাবেন। এই চ্যানেল অপশনে ক্লিক করবেন। তো এখানে আপনারা যে অপশনটি বেসিক ইনফো, তো আপনার নিচের দিকে যদি দেখেন, তো সেক্ষেত্রে এখানে আপনারা কিন্তু কিওয়ার্ড বলে একটি অপশন পাবেন। তো এখানে অবশ্যই আপনার চ্যানেলের নামটি আপনারা ব্যবহার করবেন এবং তার পাশাপাশি আপনার চ্যানেলে কী সম্পর্কে আপনারা ভিডিও আপলোড করেন, সেগুলো কিন্তু এখানে আপনাকে এন্টার করে দিতে হবে। তো এখানে যে কিওয়ার্ডগুলো আপনারা ব্যবহার করবেন, সেই মেটাডেটা অনুসারে ইউটিউব বুঝবে আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরি রিলেটেড এবং এর জন্য কোন কোন দর্শক বন্ধু ইন্টারেস্টেড থাকতে পারে, সেটা অনায়াসেই কিন্তু ইউটিউব ডিটেক্ট করতে পারবে। তো অবশ্যই আপনার চ্যানেলে কিন্তু এগুলো আপনারা ব্যবহার করবেন। তৃতীয় বিষয়টি যে আছে, এটিও কিন্তু একটি ইউটিউব চ্যানেলের জন্য বিশেষ বিশেষ ভূমিকা পালন করে, এবং এটি যদি আপনারা আপনাদের চ্যানেলে না করে থাকেন, তাহলে অন্যান্য চ্যানেলের তুলনায় আপনার চ্যানেলটি কিন্তু অনেকটাই পিছিয়ে থাকবে, এবং সেটি হলো আপনার চ্যানেলটিকে সঠিকভাবে কাস্টমাইজেশন করা। সঠিকভাবে কাস্টমাইজেশন বলতে, এখানে আপনার চ্যানেলটিকে অবশ্যই আপনারা নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন। তো অবশ্যই আপনারা আই বাটনে ভিডিওটি দেখে আসতে পারেন বা ডিসক্রিপশনে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটি দেখে আপনার চ্যানেলটিকে আপনারা কাস্টমাইজেশন করে নেবেন। এরপর আরও একটি মোস্ট ইম্পর্ট্যান্ট সেটিংস আছে, এবং সেটি যদি আপনার চ্যানেলে আপনারা না করে থাকেন, তাহলে আপনার চ্যানেলের কথা আপনাকে অবশ্যই ভুলে যেতে হবে, কারণ সেই চ্যানেলটি কোনো দিনও গ্রো করবে না। এবং সেটি হলো ইউটিউব চ্যানেলকে ভেরিফাই করা। তো ইউটিউব চ্যানেলকে ভেরিফাই করার জন্য অবশ্যই আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে আপনার চ্যানেলটিকে ভেরিফাই করে নেবেন। আপনারা যদি আপনাদের চ্যানেলটিকে ভেরিফাই করে নেন মোবাইল নাম্বার দিয়ে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের ভিডিওতে বা প্রত্যেকটি ভিডিওতে আপনারা কিন্তু থাম্বনেল ব্যবহার করতে পারবেন। এবং ইউটিউব ভিডিওর থাম্বনেল কতটা যে গুরুত্বপূর্ণ, সেটা আর আপনাদেরকে আমি নতুন করে বলছি না। বন্ধুরা, একটা সময় ছিল যখন ক্রিয়েটরের সংখ্যা খুবই কম ছিল এবং ভিউয়ার্স কিন্তু প্রচুর পরিমাণে ছিল। কিছু কিছু চ্যানেল তখন কিন্তু ভেরিফাই না করেও গ্রো হয়েছে, এবং বর্তমানে
আপনারা যদি আপনাদের চ্যানেলটিকে ভেরিফাই না করেন এবং আপনাদের প্রত্যেকটি ভিডিওতে যদি আপনারা থাম্বনেল ব্যবহার না করেন তো সেক্ষেত্রে আপনার চ্যানেলের যে গ্রোথের পার্সেন্টেজ সেটা কিন্তু আপনাকে জিরো ভেবে নিতে হবে। অর্থাৎ অবশ্যই আপনাকে প্রত্যেকটি ভিডিওতে থাম্বনেল ব্যবহার করতে হবে এবং সেই থাম্বনেলটি যেন অ্যাট্রাকটিভ হয়। অ্যাট্রাকটিভ বলতে দর্শক বন্ধুদের যেন আকর্ষিত করতে পারে এবং দর্শক বন্ধু যেন বাধ্য হয়ে আপনার ভিডিওটি দেখার জন্য আপনার ভিডিওটিতে ক্লিক করে, এমন থাম্বনেল আপনাকে কিন্তু বানাতে হবে। তো এক দর্শক বন্ধু কমেন্ট করে এই ব্যাপারেও কিন্তু আমার কাছ থেকে জানতে চেয়েছিল, ভিডিওতে থাম্বনেল ব্যবহার না করলে কি সমস্যা আছে। তো যাদের এই প্রশ্নটি আছে এবং আপনাদেরও মনে যদি এই প্রশ্নটি থাকে যে আপনার ভিডিওতে যদি আপনারা থাম্বনেল ব্যবহার না করেন তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা, তো প্রথম সমস্যাটি হচ্ছে অবশ্যই আপনার ভিডিওতে কিন্তু দর্শক বন্ধু কম ভিজিট করবে এবং আপনার ভিডিওটি ক্লিক করার জন্য কিন্তু যোগ্য থাকবে না। অর্থাৎ আপনারা যখন কোনো ভিডিও দেখেন বা কোনো ভিডিও ওয়াচ করেন আপনারা কিন্তু থাম্বনেলের প্রতি আকর্ষিত হয়ে বা থাম্বনেলের প্রতি অ্যাট্রাকটিভ হয়েই সেই ভিডিওটিতে ক্লিক করেন ভিডিওটি ওয়াচ করার জন্য। তো এটা গেল হচ্ছে প্রথম কারণ। এবং দ্বিতীয় কারণটি হচ্ছে আপনার চ্যানেলে কিন্তু কোনো দিনও গ্রোথ বাড়বে না এবং আপনার ভিডিওতে যদি কেউ ক্লিক না করে দেখার জন্য তো সেক্ষেত্রে ভিউ জেনারেট করবে না বা কোনো ওয়াচ টাইম জেনারেট করবে না। এবং আপনার ভিডিওতে যদি জেনারেট না হয় ভিউজ তো সেক্ষেত্রে আপনারা এটা বুঝতেই পারছেন যে আপনার চ্যানেল কিন্তু গ্রো করবে না। তো যাদের এই প্রশ্নটি থাকে আপনাদের ভিডিওতে যদি আপনারা থাম্বনেল ব্যবহার না করেন তো সেক্ষেত্রে কী কী সমস্যা হতে পারে, তো আজকের এই ভিডিওর যে শেষের পয়েন্টটি আছে সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো অবশ্যই আপনারা যদি ভিডিওটি স্কিপ করে থাকেন তাহলে অবশ্যই শুরুর থেকে আরেকবার শেষ অবধি দেখুন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন। তো বন্ধুরা সেই সঙ্গে সঙ্গে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। আর অবশ্যই আপনার যদি কোনো প্রশ্ন থাকে এবং আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।